থ্যালাসেমিয়া রোগীদের কথা চিন্তা করে পূর্ব বর্ধমান জেলার কালনা যোগ ট্রেনিং সেন্টারের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, থ্যালাসেমিয়া রোগীদের প্রতি মাসে রক্ত দিতে হয়, সেই কথা ভেবেই তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। কালনা যোগ ট্রেনিং সেন্টার যোগাসনের পাশাপাশি সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকে, রক্তদান শিবির তার মধ্যে অন্যতম। রক্তদান শিবিরকে আমরা প্রাধান্য এই কারণে দিয়ে থাকি, কারণ রক্তর মূল্য অপরিসীম, যেটা আমরা সবাই জানি। আর মূলত আমরা রক্তদান শিবিরটি থ্যালাসেমিয়া পেশেন্টদের উদ্দেশ্যে একটা করে থাকি। এটা আমাদের চতুর্থ বর্ষ এবং এই বছরে আমাদের রক্তদান শিবিরে ইয়াং জেনারেশনদের উপস্থিতি সবচেয়ে বেশি, যা আগামী দিনে একটা ভালো মাধ্যম হিসেবে মনে করি। কারণ এবছর আমাদের 27 জন ইয়াং ছেলে রক্ত দিচ্ছে, যেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। যে ইউথরাও যে রক্তদানের মূল্যটা তাদের মধ্যে যে এসেছে, সেটা আমাদের কাছে একটা বড় পাওনা বলে মনে করি। কতজন দিল রক্ত? এখনো পর্যন্ত 39 জন রক্ত দিয়েছে। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আজকে নিয়ে 57 বার হঠাৎ এই ইচ্ছাটা কেন মনে যাবে? হঠাৎ এই ইচ্ছাটা বলতে, ইচ্ছাটা আমার বহুদিনের, যে সমাজসেবা বলতে কী বলে, নিঃস্বার্থভাবে কোনো সমাজে কাজ করাকে সমাজসেবা বলে? তো সেই সূত্রে আমার মনে হয় সমাজের সেবা বলতে এইটা একটা সবচেয়ে বড়। রক্তদান হচ্ছে, প্রত্যেকে তো রক্তটা দান করতে পারে না, কিন্তু রক্তের অভাবে মানুষ মারা যায়। তো আমি চাইছি আমার এক বোতল রক্তে যদি একটা মানুষের প্রাণ ফিরে পায়, তবে আমি কেন রক্তদান করব? যাদের যারা সম্ভব, যাদের দ্বারা, তারা যদি রক্তদান করে, আর রক্তদান খুবই ভালো দান, নিজে সুস্থ থাকা যায় এবং নিজের এক বোতল রক্তে আরেকটা প্রাণ বাঁচে। কতবার দেবার ইচ্ছা আছে? আমি এই যাবত 57 দিয়েছি, কিন্তু আমার ইচ্ছা আছে সেঞ্চুরি করার। এবার আমার বাড়িতে আমি সংগত, আমার বাড়িতে 2 বছর ধরে রক্তদান শিবির হচ্ছে। সংগৃহীত রক্ত কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।